আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেনুস ওয়ার্ল্ড বেলজিয়াম। কেমন আছেন সবাই? আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন থেকে বলছি। নতুন আর একটা দিনে, পাতা ঝরার দিনে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বটি। আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। আজকে সোমবার, আমাদের ছুটির দিন, আমার মুকুলের দুজনেরই ছুটির দিন। নিজেরা একটু ঘুরতে বেরোচ্ছি, তেমন কিছু না, দুপুরে দুজন মিলে দুজনের পছন্দের কিছু খাবো, আর অল্প কিছু শপিং আছে। আমাদের বাসায় যে পছন্দের সসটা আমরা খাই সেটা শেষ হয়ে গেছে। আমাদের এখানকারই একটা সুপার মার্কেট মাকরো, আমরা ওখানে যাব। আর স্যান্ডউইচের দোকানটা আপনাদের পরিচিত, খুবই মজার স্যান্ডউইচ। সো এখনই যদি সব বলে ফেলি, ভিডিওটা তো আর দেখবেন না, কন্টিনিউ করবেন না। সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, লেটস গো। এই যে মুকুল ভাই চলে আসছে, এখন আমরা চলে যাব। সো চলুন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি বলে দিছি আমার দর্শকদের অলরেডি, আমরা এখন দুইজনেরই ছুটি আজকে এই পাতা ঝরা দিনে। আমরা দুপুরে আমাদের খুব পছন্দের একটা স্যান্ডউইচের দোকানে খাবো, আর আমাদের পছন্দের সসটা শেষ হয়ে গিয়েছে, এজন্য মাকরোতে একটু যাব। কিন্তু সব বলে দিচ্ছি না, কারণ তাহলে তো আর আমার ভিউয়ার্সরা আমার সঙ্গে কন্টিনিউ করবে না। সব কিছু দেখার জন্য ভিডিওটা সঙ্গে থাকতে হবে। পাতা ঝরা মানে প্রকৃতিতে শীতের আগমন বার্তা, আর এই সময়টা এত ভালো লাগে, খুব এনজয় করি আমরা। চার্জার, থ্যাংক ইউ। এখন সকাল 11:17 বাজে, আর আমাদের এখানে টেম্পারেচার 8°। সো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা, আর বাইরের পরিবেশ দেখে বোঝার উপায় নেই এখন সন্ধ্যা নাকি বিকাল না সকাল, কিন্তু এখন দুপুর আমাদের এখানে। সো ইউরোপের ওয়েদারটা অ্যাকচুয়ালি এরকমই, সাধারণত কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো কুয়াশাচ্ছন্ন। আর এনিওয়ে, সবসময়ের মতো আমার সঙ্গে যে থাকে, আমাকে ড্রাইভ করে নিয়ে যায়, আমার পরিবারকে ড্রাইভ করে নিয়ে যায়, সে আপনাদের মুকুল ভাই আর আমার বিলাভড হাজবেন্ড। সব যেটাই বলো না কেন, বিলাভড হাজবেন্ড, বিলাভড ড্রাইভার, বিলাভড ফ্রেন্ড, আমার ফ্রেন্ডসরা বলে তোমার কাজ যখন শেষ হয়ে যায়, তোমার যদি ডে অফ থাকে, তখন তো আমার ক্লায়েন্টসরা বলে তোমাকে কি এখন ট্যাক্সি আসবে নিতে। আমরা যারা সংসার করছি, সংসারের দায়িত্বে নিজেদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছি, যে যার অবস্থান থেকে কর্তব্য পালনে ব্যস্ত। এভাবে কি কখনো চিন্তা করে দেখেছি? নিজেদের তো বঞ্চিত করছি না আমরা, জীবনকে কখনোই রংবিহীন করতে নেই। আর এই চিন্তাধারা থেকেই আমাদের ছুটি নেওয়া, সুন্দর সময় কাটানো। আমরা চলে এসেছি মাকরো সুপার মার্কেটে, আর আরও একটা মজার ব্যাপার হলো, এই মাকরোর খুব কাছেই হলো মুকুলের ফেডেক্সের অফিস। আজকে অবশ্য মুকুলের অনেক আনন্দ, নর্মালি এই সময়টায় না, আরও 2-3 ঘন্টা পরে ও ফেডেক্সে আসে কাজ করার জন্য, আর আজকে এসেছে আমার জন্য, আমাকে মাকরোতে নিয়ে আসার জন্য। সো এই জন্য ওর বেশি ভালো লাগছে। এনিওয়ে, আমার ব্লগিং করার পরে এই মাকরোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের বেলজিয়ামের মাকরো কেমন হয় সুপার মার্কেটটা। নর্মালি উন্নত বিশ্বের সব সুপার মার্কেটগুলি একই রকম, তারপরেও হয়তো কোনো কোনো জিনিসের ভ্যারাইটিস থাকতে পারে, আপনাদের ভালো লাগতে পারে। আমি চেষ্টা করব ভিডিও করার, দেখি কতদূর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সুপার মার্কেটে ঢোকার আগে কার্ড নিয়ে নিতে হয়, কার্ড নিয়ে নিলাম, আর করোনা যেহেতু আমাদের ছাড়লো না, মাস্কটা পরে নিলাম। এখন যাচ্ছি সুপার মার্কেটের ভিতরে। তিনটা গ্লাসের জিনিস অলরেডি সাজায় ফেলছে। এই বিস্কিটটা অনেক মজা, বাংলাদেশের হরলিক্স বিস্কিটের মতো লাগে, কিন্তু সিনটা ক্লাসের টাইমটায় এই বিস্কিটগুলিতে সব সুপার মার্কেট ভরা থাকে। আর ক্রিসমাসের জন্য
পুরা দোকান এখন সাজানো, মানুষ বাসায় সাজাবে এইভাবে ক্রিসমাসে। উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস, আর এই ক্রিসমাসকে সামনে রেখে নভেম্বর থেকেই শুরু হয়ে যায় আয়োজন। এখন প্রত্যেকটা দোকানে, রাস্তাঘাটে, সব জায়গায় শুধু আলোকসজ্জা। মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ডেকোরেশন পিস দিয়ে সাজিয়ে তোলে ক্রিসমাস ট্রি, আর ক্রিসমাস ট্রিটাকে ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য রেখে দেয় লিভিং রুমে। শুধু ক্রিসমাস ট্রি না, বাসাটাকেও নতুনভাবে সাজিয়ে ফেলে। বাসার বাইরে লাইটিং, ঘরের মধ্যে লাইটিং, সে এক অপূর্ব দৃশ্য। যে যার স্বাদ সাধ্য অনুযায়ী শখের বহিঃপ্রকাশ ঘটায়। আর আমরা যারা এসব দেশে আছি, যারা জব করছি, ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে গিফট কেনা, প্রিয়জনকে গিফট উপহার দেওয়া, এ কারণে আমরা কিন্তু প্রেমই পাই। বাংলাদেশে যেমন ঈদ বোনাস, পূজার বোনাস, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এভাবেই চিন্তা করতে পারি, উৎসব আনন্দের বিষয়, আর আনন্দটাকে যদি আমরা উপভোগ করতে পারি, দেন তখনই কিন্তু একটা মানব জীবনের সার্থকতা। যে ধর্মেরই যে হোক না কেন, সব ধর্মের মানুষকে, সব ধর্মের কালচারকে আমাদের রেসপেক্ট করা উচিত। আমি রেসপেক্ট করি, আপনি করছেন তো? মাইক্রো সুপারমার্কেট অনেক বড় একটা সুপারমার্কেট, হোলসেল সুপারমার্কেট নামেও পরিচিত। আর বেলজিয়ামে হাতে গোনা কয়েকটা মাইক্রো রয়েছে, আর লাকিলি আমাদের বাসার, আমাদের শহরের খুব কাছের শহরে মাইক্রো রয়েছে। নর্মালি যারা বিজনেস করে তারাই এখান থেকে শপিং করে, আর এ কারণেই মাইক্রোতে ঢুকতে গেলে এবং পে করার জন্য স্পেশালি যারা বিজনেস করে তাদের কার্ড থাকে। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, তবে এখন পারে, আর আমরা ঢুকতে পারছি। মুকুল ফেডেক্সে কাজ করে, ফেডেক্সের এমপ্লয়ি হিসাবে ওরা কার্ড পেয়েছে, আর সে কারণে আমরা এসেছি, বাজার করার সুযোগ পেয়েছি। সিলেক্টিভ কিছু জিনিস নিতে এসেছি, কিন্তু ঢুকতেই এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ক্রিসমাস উপলক্ষে। দেখতে যেমন ভালো লাগে, আর এই ভালো লাগাগুলি শেয়ার করতেও তেমনই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। যে সসটা কিনতে এসেছি, এই যে সামুরাই ভন্ডেন মোর্তেল, এটা আসলে মাইক্রোতে, আর বেলজিয়ামে আর একটা দোকান আছে জোন, ওখানেই পাওয়া যায়। অনেক ধরনের সস আছে, তবে এই সামুরাই, এখানকার এই ভন্ডেন মোর্তেলের সসটা বেশি মজা। বেলজিয়ামের ভালো ভালো ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানগুলিতে সস হিসাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে ভন্ডেন মোর্তেল সসগুলি ইউজ করে, আর ওখান থেকেই আমাদের এই ব্র্যান্ডের সসের সঙ্গে পরিচিতি। সস শেষ হয়ে গেলে আর যদি কোনো প্রমোশন থাকে তখনই শুধু মাইক্রোতে আমার আসা হয়, আর আসলে আমি একটা চিংড়ি মাছ নেবই এখান থেকে। এখানে ভ্যারাইটিস চিংড়ি মাছ পাওয়া যায়। মাইক্রো সুপারমার্কেটের স্পেশাল যে আকর্ষণটা রয়েছে, আমার হাজবেন্ডের মতো যারা ইলেকট্রনিক্স জিনিস পছন্দ করে তাদের জন্য রয়েছে মিডিয়া মার্ক, আর আমাদের মতো বউরা আসে গ্রোসারি শপিং করতে, আর মুকুলের মতো যারা ইলেকট্রনিক্স শপিং করতে পছন্দ করে তাদের জন্য মিডিয়া মার্ক। হ্যাঁ, আমি তো জানি তুমি মিডিয়া মার্কে, তোমার পছন্দের জায়গা। এত বেশি শখ ইলেকট্রনিক্স জিনিসের উপরে, তবে আমি এসেছি একটা প্রয়োজনে। নেক্সট মান্থে সোলডেনের সময় আমার সংসারে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনবো, এ কারণে দেখে নিচ্ছি। আমাদের আসলে একটা ডিপ ফ্রিজ কিনতে হবে, এই জন্য দেখছি কোনটা নেওয়া যায়, কারণ নেক্সট মান্থেই আমাদের এখানে সোলডেন,
চয়েস করে রাখছি এখন যে দাম থাকবে এক মাস পরে সেটা 30% 40% ডিসকাউন্টে পাওয়া যাবে মিডিয়া মার্ক থেকে বেরিয়ে পে করে বাইরে চলে এলাম বাজার শেষ অল্প কিছু জিনিসই কিনেছি সংসারের দায়িত্ব শেষ করে নিজেদেরকে ট্রিট দিতে নিজেদের সময়কে উপভোগ করার জন্য চলে এলাম অলিও শপিং সেন্টারে এখানে আমরা এখন দুপুরের লাঞ্চ করব আর জীবনের রঙের কথা কেন বলছি আসলে সময় তো বসে থাকে না একটা দিন চলে যাওয়া মানে আমরা জীবন থেকে একটা দিন হারিয়ে ফেলছি আর এই সংসারের বিভিন্ন চাপে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দায়িত্ববোধের কারণে নিজেদেরকে সব সময় বঞ্চিত করছি আর এভাবে বঞ্চিত করতে করতে সবগুলি জীবন থেকে একসময় ফুরিয়ে যাবে জীবনের রং হারিয়ে যাবে এ কারণেই সবাইকে বলছি প্লিজ যখনই সময় পাবেন প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের জীবন থেকে রংগুলিকে হারিয়ে যেতে দিবেন না গাড়ি পার্ক করে আমরা শপিং সেন্টারের ভিতরে চলে এসেছি আর এখন যাচ্ছি আমাদের খুব প্রিয় পছন্দের স্যান্ডউইচ নিয়ে আসতে স্যান্ডউইচ ওপেন করো একই স্যান্ডউইচ হ্যাঁ বড়টা আমার ছোটটা তোমার না দুটো একই সাইজ যেটা নাও বাবা 9 টাকা 40 এত দাম হ্যাঁ স্যান্ডউইচটা খুব মজার তো আমার কাছে মনে হয় জীবনের এই ছোট্ট জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় অনেক বেশি মূল্যবান আর এ কারণেই উচিত প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় খুব বেশি এনজয় করা নিজেকে সময় দেওয়া প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটানো নিজের ইচ্ছা শক্তিকে রেসপেক্ট করে প্রাধান্য দেওয়া হয়তো অনেকেই আমার মতো করে চিন্তা করবেন না আপনাদের চিন্তার আঙ্গিক আপনাদের চিন্তার ভাবনা অন্যভাবে করে থাকেন তারপরেও বলবো যেভাবেই করুন না কেন প্লিজ জীবন থেকে রঙকে হারিয়ে যেতে দিবেন না নিজের ইচ্ছাশক্তিকে অবশ্যই প্রাধান্য দিবেন নিজের ভালোবাসার মানুষকে প্রাধান্য দিবেন নিজেরা সুন্দর সময় কাটাবেন আর যেসব আপু ভাইয়াদের ভালোবাসার মানুষ এখনও হয়নি এই কথাগুলি মনে রেখে সামনের দিকে এগোলে আশা করব তারা অনেক ভালো থাকবে তাদের পরবর্তী জীবনে ব্যস্ততার ভিতর থেকে সময় বের করে নিতে হবে ব্যস্ততা আমাদের ছাড়বে না ব্যস্ততাকে আমাদের ছাড়তে হবে খাওয়া দাওয়া শেষ করে নিজেরা কিছুটা সময় গল্প করলাম আর এখন পার্কিংয়ের টিকিট ভ্যালিড করে ঘড়ির কাটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে ইয়ানার স্কুল শেষ হয়ে যাবে ওকে স্কুল থেকে পিক করতে হবে এখন ফিরে যাচ্ছি আমাদের শহর ম্যাকলেনে ইয়ানাকে স্কুল থেকে পিক করার জন্য যে ব্যাপারটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি আমার হাজব্যান্ড মুকুল ও কিন্তু সবসময় চিরসবুজ একজন মানুষ ও জীবন থেকে রঙকে কখনোই হারিয়ে যেতে দেয় না শত ব্যস্ততার মাঝেও ও প্ল্যান করে সুন্দর সুন্দর আইডিয়া বের করে যেমন আজকের ছুটির ব্যাপারটা ওই সিলেক্ট করেছে এবং চিন্তা করেছে এবছর এখনও অনেক ছুটি বাকি আছে সবসময় তো বাচ্চার স্কুল ভ্যাকেশনের সময় নেই নিজেদের জন্য তো কখনোই এভাবে আলাদা করে ছুটি নেওয়া হয়নি আর এ কারণেই এখন আমরা শুরু করেছি মাঝে মাঝে নিজেদের জন্য শুধু নিজেদের জন্য ছুটি নিয়ে নিজেরা এনজয় করা জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সেই ভালো লাগার জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ইয়ানামণি চলে এসেছে
আর যেটা বলছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা বাসায় চলে এসেছি আর এখন এ পর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।